নমস্কার, আমার চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে শুভ মহালয়া, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একটা মিষ্টি বানাচ্ছি, কালাকাঁদ। এখানে মিষ্টি বানানোর জন্য 1.5 লিটার দুধ নিয়েছি, লিকুইড। হাফ দুধ আমি একটা পাত্রে তুলে রেখেছি ক্ষীর করে নেওয়ার জন্য, আর হাফ দুধ আমি ছানা কেটে নেব। এখানে এক চামচ দুধ নিয়ে তাতে 3 ঢাকনা ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটে নেব। ওই ফুটন্ত দুধে আস্তে আস্তে করে ঢেলে দিলে দেখবেন কিছুক্ষণ পরে ছানাটা কেটে যাবে, জলটা পুরো সবুজ হয়ে যাবে, ছানাটা তখন পুরো কেটে যাবে। তখন ছানাটা বানিয়ে নিতে হবে, একটা ছাঁকনিতে ঢেলে নিতে হবে। সুন্দর সফট হয়েছে ছানাটা। এবার যে দুধটা আমি আলাদা পাত্রে রেখেছিলাম গাঢ় করে নিচ্ছি, ওটা একটু ক্ষীর মতন যে হয়ে আসবে, যে ছানাটা বানিয়ে নিয়েছি ওই ছানাটা এবার ওই গাঢ় দুধের মধ্যে ঢেলে দিলাম। একটু গোটা এলাচ থেঁতো করে বা গুঁড়ো দেবেন, দারুণ ফ্লেভার আসে। আর একটু আমল দুধের হাফ আমি ছানার সাথে মিশিয়ে দিচ্ছি টেস্ট ভালো আসার জন্য। দেখ কিছুক্ষণ পর নাড়ার পরে একটু গাঢ় হয়ে আসবে ছানাটা, তখন 2 চামচ ঘি অ্যাড করবেন। একটু নেড়ে দেবেন, না তো পুড়ে যেতে পারে। চিনি যে দুধটা রেখেছিলাম হাফ, সেই দুধটা লাস্টে একটু ছানাটা গাঢ় হয়ে আসলে তখন ঢেলে দিয়ে দেবেন। মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী মেশাবেন। এখানে আমি 1 ঢাকনা মিষ্টি দিয়েছি যেহেতু কালাকাঁদ। এবার একদম গাঢ় হয়ে গেছে, দেখুন আমরা একটা পাত্রে সাঁচে ঢেলে নিলাম। এটা যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন, নিয়ে কালাকাঁদটা কেটে নিতে পারেন। আমি এখানে এই চিহ্নটা দেওয়ার জন্য, লাচ্ছিটা দেওয়ার জন্য আমি পাত্রে ঢেলে নিয়েছি। এবারে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে শেপটা দিয়ে নেব। এটা এবারে জুড়িয়ে গেলে এই গরম অবস্থায় একটু পিস পিস করে কেটে রাখতে হবে উপরের দিন, না তো জুড়িয়ে গেলে কিন্তু ভেঙে যাবে। আর এখানে ডেকোরেশন করে নিতে পারেন কাজু কিশমিস চেরি একটু খোয়া ক্ষীর দিয়ে। এটা আমি পাত্রে একটা ঢেলে নিলাম। বন্ধুরা, আমার কালাকাঁদ একদম তৈরি, দারুণ খেতে। আপনারা বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।